আসসালামু আলাইকুম দর্শক, এখন আমি আমার মৌমাছিগুলোকে বক্সের ভিতরে ঢুকাবো, যেগুলো ক্যাপচার করে আনলাম সেগুলো এখন ঢুকাবো। দর্শক, এখন আমি আমার মৌমাছিগুলোকে আমার যে বক্স যেখানে ফ্রেম লাগাইছি ওগুলোতে আমি ঢুকাবো। এখন আমি আমার জুড়িগুলোকে বের করে নিচ্ছি। দর্শক, আমি আনার সময় বেশ কয়েকটা ঝুড়ি দিয়ে আনছিলাম, যাতে এই বাবু পজ দাও। দর্শক, নেটটাকে আমি বক্সের সাথে লাগিয়ে নিব আমার ধরে আনা মৌমাছিগুলো। এরপর আমি ঝাঁকি দিলে পোকাগুলো আস্তে আস্তে এখানের ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন আমি বক্স এ পোকাগুলো ঢুকানোর জন্য এখানে দিলাম। এখন বক্সের ভিতর কিছু পোকা ঢুকছে, কিছু পোকা বাহিরে আছে। দেখা যাচ্ছে এটাতে পোকা বেশি আছে, এই জন্য আমার উপরে বক্সটা সহ বসাতে হবে। এখন আমি উপরে বক্সটা বসিয়ে দিচ্ছি। দর্শক, এখন আমি পোকাটাকে আস্তে আস্তে এই পোকাগুলোর মুভমেন্ট বুঝে এদেরকে আমি বক্সের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। আমি আবারও বলে নিচ্ছি, এই জাতটা হচ্ছে এপিস মিলেফেরা জাত, এটা সরি এপিস সিরানা জাত। এপিস সিরানাটা অনেক চাক তৈরি করে এবং এটা মানুষের বাসা বাড়িতে গাছের খোলের ভিতরে বিভিন্ন পয়েন্টে এই এরা বাসা তৈরি করে। এদেরকে আমরা ধরে এনে মোটামুটি বক্সের ভিতরে ঢুকাই এবং এদের মধুগুলো খুবই সুস্বাদু, খুবই গুণগত মানসম্পন্ন এবং এদের মধুর মধ্যে বেশি ঔষধি গুণসম্পন্ন। কেন? কারণ এরা আপনার অনেক ধরনের ভ্যারাইটি ফুলের মধ্যে বসে, যেগুলো ঔষধি গুণসম্পন্ন গাছ ওই ধরনের ফুলের মধ্যে এরা বসে এবং অন্যান্য। এবং এদের এদেরকে আমি এখানের ভিতর ঢুকিয়ে নিচ্ছি এবং এদের মধুগুলোর গুণগত মান খুবই ভালো। এই মৌমাছিটা আমি আজকে এখানের ভিতর ঢুকিয়ে নিলাম। হ্যাঁ, এই আমি ঢুকিয়ে এরপর থেকে পরিচর্যা করতে থাকবো। আগামীতে আমি চেষ্টা করব আপনাদেরকে এই যে মৌমাছিটা ঢুকানোর পর কিভাবে এদের পরিচর্যা করতে হবে সেটা আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।